সরকার কিছু কিছু বিষয়ে একটু ব্যর্থ হচ্ছে, সেটা পুরো দোষ তাদেরকে দেওয়া যাবে না। যেমন পুলিশ আমরা দেখছি আগের মতো উৎসাহিত না, কোনো জায়গায় 10টা ছেলে মেয়ে এসে রাস্তা বন্ধ করলে পুলিশ সেখানে আগের মতো তৎপর হতে পারছে না, হওয়া সম্ভব না। আনসার নিষ্ক্রিয় আছে, সেনাবাহিনী খুব সফটলি জনগণকে হ্যান্ডেল করছে। তো সবাই যখন সফটলি হ্যান্ডেল করছে, সেখানে গভর্নেন্সে একটা চিড় ধরে যাচ্ছে এবং সরকারেরও ডিসিশন মেকিংগুলো খুব এলোমেলো হচ্ছে, যে কারণে এখন সেটার জন্য রাস্তায় ট্রাফিক হবে, অমুক ফ্যাক্টরিতে আন্দোলন হচ্ছে, অমুক জায়গায় মারামারি হচ্ছে, সবগুলোকে ষড়যন্ত্র দিলে হবে না। ফান্ডামেন্টাল জায়গায় আপনাকে সমাধান করতে হবে। ফান্ডামেন্টাল জায়গার প্রথম হচ্ছে কাম হোয়াট মে, পুলিশকে আপনাকে মরালাইজ করতে হবে। পুলিশ ডিমোরালাইজ থাকলে আপনি দেশ চালাতে পারবেন না, পুলিশ ডিমোরালাইজ থাকলে আপনি আর্মি দিয়ে পুলিশের বিকল্প হবে না, কারণ পুলিশের একটা লোকাল সোর্স থাকে, পুলিশের কিছু লোকাল লোকজন থাকে, পুলিশের কিছু লোকাল অ্যাপ্রোচ থাকে। পুলিশকে মরালাইজ করতে হবে, তাদের কিছু যৌক্তিক অভিযোগ শুনতে হবে, আবার তাদের মধ্যে যারা হত্যাকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করেছে তাদের শাস্তি দিতে হবে। একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, রাজনীতিবিদের দোষ হওয়াটাই স্বাভাবিক, কারণ রাজনীতিবিদ তার ডিসিশন নেয়। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমলাদের দোষ একটা স্টেজ পর্যন্ত হবে, একটা স্টেজ পর্যন্ত হবে না, কারণ আমলারা তাদের সিদ্ধান্ত সবসময় নিজেরা নিতে পারে না, চেইন অফ কমান্ডে থাকে, কাঠামোতে থাকে, কাঠামোর সবই হচ্ছে একদলীয়, সেখানে একজন আমলা নির্দলীয় থাকবে এটা ভাবা খুবই কঠিন। এটা হয়তো বা রিপন ভাই সাহসী মানুষ, উনি পেরেছেন, কিন্তু চাকরি করলে হয়তো উনি পারতেন না, কারণ আপনি 10 বছর 12 বছর চাকরি করতে 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 আপনার নিরপেক্ষতা চলে যেত। আর যখন একটি সরকার 16 বছর থাকবে, তখন প্রশাসনে ওই নিরপেক্ষতা আশা করাটাই আমি মনে করি সঠিক না। তা এখন 16 বছর পরে নিউট্রাল আমলাতন্ত্র থাকা খুব রেয়ার, কয়জন ছিল নিউট্রাল? আমি তো কোনো উদাহরণ পাইনি। বিচার বিভাগেও তো অলমোস্ট একজন একটাই পাওয়া গেছে, যে তারিখের একটা রায় একজন লোক পালিয়ে দিয়ে পালিয়েছে, এছাড়া তো আর কোনো আমরা রেকর্ড পাইনি বিচার বিভাগের। খুব সাহসী, কারণ সম্ভব না তো, কারণ ট্রান্সফার হচ্ছে তার ল মিনিস্ট্রি, তার ডিমোশন প্রমোশন করছে ল মিনিস্ট্রি, তাকে হ্যারাস করছে, অনেকে গায়ে হাত তোলা হয়েছে, ভেতরে খবর অনেকে বলছে না, খোঁজ দিলে জানবেন, এগুলো তো বাইরে কখনো বলা হয়নি। কীভাবে তাহলে যদি প্রতিষ্ঠান না থাকে, আপনি সৎ নির্ভীক নিরপেক্ষ থাকার ক্ষেত্রে যে মিডিয়া অ্যান্ড প্রাতিষ্ঠানিক সাপোর্টটা আপনি পাবেন, আপনি যদি সেটা না পান, আপনি সেখানে সৎ নির্ভীক নির্দলীয় থাকতে পারবেন না। সেখানে অনেকেই দলীয় হয়েছিল, এখন দেশ তো এটাই, 11 লক্ষ ব্যুরোক্রেসি তো আপনি চেঞ্জ করতে পারবেন না, 2-3 লক্ষ পুলিশ তো আপনি চেঞ্জ করতে পারবেন না। তাহলে আপনার সমাধান কী? সমাধান হচ্ছে ওদের মধ্যে যারা কমপ্লিটলি ওয়ার্কেবল হবে না তাদেরকে বাদ দিতে হবে, সেটা 1,000, 2,000, 500 হতে পারে, আর বাকি যারা আছে সবাইকে মোটিভেট করতে হবে।